আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বরাবরের মতো আগামী শুক্রবারেও কিন্তু আমাদের ফ্রাইডে অফার থাকছে, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যে গত ফ্রাইডে অফারগুলোতে আমরা যে ধরনের ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করেছি, আপনারাই পেয়েছেন সর্বোচ্চ ডিসকাউন্ট অন্যান্য শপের চেয়ে। আপনারা কিন্তু এবারও আশা করছি আমরা সবচেয়ে ভালো ডিসকাউন্ট পাবেন আমাদের সেলটেক থেকে। ফ্রাইডে উপলক্ষে তিনটি কনফিগারেশন আপনাদের মাঝে রেখেছি, 5700G, 5700G এবং ইন্টেল কোরাই 3 12 জেনারেশন দিয়ে। পর্যায়ক্রমে 5700G দিয়ে একটি এন্ট্রি লেভেলের পিসি বিল্ড করেছি মাত্র 24,999 টাকায়, যেটি কিন্তু আমার এই সাইটে আছে, যেখানে কিন্তু ক্যাশিংও 3টি 8GB ফ্যান আছে। অর্থাৎ যারা চান যে ক্যাশিংটিতে ফ্যান থাকুক, ভেন্টিলেশন ব্যবস্থা ভালো থাকুক, তারা হতাশ হবেন না। সেকেন্ডে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টেল কোর i3 12 জেনারেশন দিয়ে একটি পিসি বিল্ড করেছি, যে পিসির পেছনে আপনাদের কস্টিং হবে মাত্র 36,000 টাকা। এবং থার্ড ওয়ান, যেখানে MSI-এর গেমিং ম্যাক্স আছে B450 ATX মাদারবোর্ড, এই গেমিং মাদারবোর্ডটি দিয়ে কিন্তু এই পিসিটি বিল্ড করতে আপনার কস্টিং হবে 48,500 টাকা। এখানে জাস্ট আমি প্রসেসর মাদারবোর্ড নিয়ে কথা বললাম, কারণ বাকি আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও জুড়েই। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমি নিয়মিত পড়ি ও উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, ফ্রাইডে উপলক্ষে আমাদের যে প্রথম প্যাকেজটি ছিল সেটি হলো 24,999 টাকায়। আমি জানি না এ ধরনের আকর্ষণীয় অফারগুলো নেক্সট ফ্রাইডেতে দিতে পারবো কি না, বিকজ প্রসেসরের দাম ইদানিং কিন্তু বাড়াবার শুরু করেছে, বিশেষ করে রাইজেন 5 5700G, ইন্টেল কোরাই 5 10 জেনারেশনে প্রসেসরের প্রাইসটি আপ হওয়া শুরু করেছে। বাজারে প্রসেসরের কিছুটা সংকট আছে, আবার সংকট তৈরি হয়েও যেতে পারে। বলা যায় না যে কখন প্রসেসর আসে, কখন ভালো প্রাইস পাওয়া যায়, কখন আবার প্রসেসর না থাকার কারণে প্রাইস আপ হয়ে যায়। সো রাইজেন 5 5700G মনে হয় যে এই সময় সবচেয়ে বেশি অফারে আপনারা কিনতে পারবেন। প্রসেসরটি না থাকলে সেই সময় কিন্তু আবার দেখা যাবে যে 15-14 হাজার টাকা দিয়েও প্রসেসর কেনা লাগতে পারে। যাই হোক, রাইজেন 5 5700G দিয়ে এই পিসিটি বিল্ড আপ করা হয়েছে, যেখানে আপনারা রেভেঞ্জার্সের ফায়ার মিনি ক্যাশিং আছে। এই ক্যাশিংটির ফিচার্সের মধ্যে 3টি ফ্যান আছে, সামনে 2টি, একটি পেছনে আছে। এছাড়া এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি হলো আসুস প্রাইম A320 মাদারবোর্ড। এই মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 2টি র্যাম স্লট এই মাদারবোর্ডটিতে আপনারা পাচ্ছেন, গ্রাফিক্স কার্ডের স্লটও আছে, NVMe স্লটও আছে। বিশেষ করে বলতে গেলে যে 6,000 টাকার আশেপাশে কোনো মাদারবোর্ড কিন্তু পাওয়া যাচ্ছে না যে মাদারবোর্ডে আপনারা NVMe এবং HDMI পোর্ট পাচ্ছেন। NVMe না থাকলে কিন্তু আপনি দারুণভাবে ভোগান্তিতে পড়তে পারেন, যখন আপনি কিছুটা বাজেট বাড়িয়ে একটি ভালো NVMe লাগাবেন যেন স্পিডটা আরও আপ হয়। 25,000 টাকা কনফিগারেশনটা আসলে করা হয়েছে কিছু কিছু জায়গায় কিছুটা স্যাক্রিফাইস করে বা কম্প্রোমাইজ করে। যেমন এখানে NVMe-টা আমি রাখতে পারি নাই, এখানে কিন্তু 128GB SSD রেখেছি। এখন কথা হলো নেক্সট টাইমে যখন আপনি NVMe লাগাবেন তখন কি SSD ফেলে দিবেন? না, এই SSD আপনার সেকেন্ডারি স্টোরেজ হিসাবে কাজে দিবে, আর 128GB NVMe কিন্তু আপনি আরও লাগাতে পারবেন, বা 256GB 512GB NVMe লাগাতে পারবেন, NVMe স্লট আছে। সো SSD রাখা হয়েছে সেখানে কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মাদারবোর্ডে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, প্রসেসরে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যামে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যাম রাখা হয়েছে 2666 মেগাহার্জের 4GB জোহর ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে। র্যাম 8GB আর NVMe থাকলে প্যাকেজটি হয়তো বা পরিপূর্ণতা পেত আরও অনেক, বাট বাজেটটি কম্প্রোমাইজ করার কারণে কিছু পার্টসে কম্প্রোমাইজ করা হয়েছে। সেকেন্ড কনফিগারেশনটি করা হয়েছে 36,000 টাকায়, যেখানে ইন্টেল কোর i3 12 জেনারেশন প্রসেসরটি রাখা হয়েছে। আর 12 জেনারেশন প্রসেসর কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর, যেখানে PCI এক্সপ্রেস স্লট 4.0 এবং 5.0 সাপোর্ট করে, DDR4 DDR5 র্যাম সাপোর্ট করে এই প্রসেসরটিতে। সো প্রসেসরটি খুবই পাওয়ারফুল প্রসেসর। মাত্র প্রসেসরের দাম ধরা হয়েছে 13,500 টাকা। 12100 মডেল আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে প্রসেসরটি সম্পর্কে ইন ডিটেইল দেখতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd।
মাদারবোর্ডটি রাখা হয়েছে অ্যাজরক ব্র্যান্ডের অ্যাজরক H610M HDV M2। এই মাদারবোর্ডে i3 12th gen এবং i5 12th gen পর্যন্ত আপনি ভালোভাবেই সাপোর্ট করাতে পারবেন, কিন্তু যদি আপনি i7 12th gen প্রসেসর লাগাতে চান এই মাদারবোর্ডে সাপোর্ট করবে বলবো, সেক্ষেত্রে গুড অপশন কিন্তু i7 12th generation জন্য এই মাদারবোর্ডটি না। এটি এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, 10,500 টাকা মূল্যের অ্যাজরকের এই মাদারবোর্ডে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। মাদারবোর্ডটি মেড ইন ভিয়েতনাম এবং এই কনফিগারেশনে আমি আরও কিছু রেখেছি, যার মধ্যে 256 GB NVMe রেখেছি। কোনো প্রকার আমি ছাড় দিতে চাই না এই কনফিগারেশনের ক্ষেত্রে। 256 GB NVMe কিংসম্যান রাখা হয়েছে, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনি, 4 বছর ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবং এখানে যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটিও কিন্তু কিংসম্যানের গেমিং একটি র্যাম। আমরা অনেক সময় র্যামের ক্ষেত্রে গিগাহার্স কত বা ক্যাপাসিটি কত এটি দেখে র্যামের স্পিড বিবেচনা করি, আসলে এটির বাইরেও ক্যাশ লেটেন্সিও কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যার উপরে আপনার র্যামের স্পিডটি নির্ভর করে। আর পাওয়ার সাপ্লাই এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, যে পাওয়ার সাপ্লাইটি থার্মালটেকের রাখা হয়েছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে থার্মালটেকের 350 ওয়াট লাইট পাওয়ার একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেখানে কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি চেয়েছি যে পাওয়ার সাপ্লাইটি একটু কোয়ালিটিফুল করতে, এবং যে ক্যাশিংটি রাখা হয়েছে সেটি হলো র্যাভেঞ্জার্সের শকওয়েভ। সামনে 3টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে এবং একটি ইউনিক ডিজাইনের ক্যাশিং এটি। সো টোটাল ক্যাশিংটি সহ এই কনফিগারেশনটি পড়েছে 36,000 টাকা, যেখানে মাদারবোর্ড প্রসেসরে 3 বছর, র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, NVMe-তে 4 বছরের ওয়ারেন্টি, পাওয়ার সাপ্লাই 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস ধরা হয়েছে 2,800 টাকা, ক্যাশিংয়ের প্রাইস ধরা হয়েছে 3,200 টাকা। ভিউয়ার্স, এর পরের যে কনফিগারেশনটি আছে সেটি হলো রাইজেন 7 5700G প্রসেসর। এই প্রসেসরটিও কিন্তু প্রাইস অনুসারে একটি ভ্যালুয়েবল প্রসেসর, যেখানে আপনারা 8 কোর এবং 16 থ্রেড পাচ্ছেন, এছাড়া 3.80 থেকে 4.60 পর্যন্ত যে ফ্রিকোয়েন্সিটি পাচ্ছেন। সো দারুণ একটি প্রসেসর, মাত্র 22,500 টাকা মূল্যে। আপনারা এখানে কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর ধরা হয়েছে 22,500 টাকা, অফিসিয়াল প্রসেসরের দাম 23,500 টাকা। যদি আপনি মনে করেন অফিসিয়াল প্রসেসর 23,500 টাকায় নেবেন, কিন্তু নিতে পারবেন। আর যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, বিশেষ করে এখানে MSI-এর একটি মাদারবোর্ড রাখা হয়েছে, গেমিং প্লাস ম্যাক্স একটি মাদারবোর্ড রাখা হয়েছে। মাদারবোর্ডের মধ্যে কিন্তু গেমসের জন্য প্রায় সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে, বিশেষ করে 4টি র্যাম স্লট আছে। এখানে আপনি DDR4 র্যামগুলো পারফরমেন্স বুস্ট করতে পারবেন। এছাড়া আরও অনেক ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য অডিও বুস্ট টেকনোলজি আছে। ভিউয়ার্সে মাদারবোর্ডটিতে 4টি র্যাম স্লট, 1টি NVMe স্লট আছে। আর এখানে যে ফ্যাসিলিটিগুলো আছে, বিশেষ করে যে USB-র ফ্যাসিলিটি, ল্যানের ফ্যাসিলিটি, এগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং। সো আপনারা যারা মাদারবোর্ডটি সম্পর্কে এখনও পূর্ণাঙ্গরূপে জানেন না, তারা মাদারবোর্ডটি সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আর এটি একটি ATX মাদারবোর্ড, 13,500 টাকা মূল্যের ATX এই মাদারবোর্ডটি আমার কাছে কিন্তু গেমিং যারা আছে তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় মনে হয়েছে। আরেকটি কথা বলতে চাই, যে আমরা অনেক সময় মাদারবোর্ডের জন্য বাজেট কত করবো এটি বুঝতে পারি না। আমি একটি কথা বলতে চাই, যে রাইজেনের কিছু কিছু প্রসেসর আছে যে প্রসেসরের সাথে G9 গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগাতে হয়, পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড লাগাতে হয়, সে ধরনের প্রসেসরের জন্য একটু হাই রেঞ্জের মাদারবোর্ড চুজ করবেন। আর যেগুলোর সাথে জি আছে সেগুলোর জন্য কিন্তু 14-15 হাজার টাকার বা 16-17 ম্যাক্সিমাম মাদারবোর্ড হলে কিন্তু এনাফ। আর এই কনফিগারেশনটিতে এই মাদারবোর্ডের সাথে আপনারা 8GB কিংসম্যান ব্র্যান্ডের কিন্তু র্যাম পাচ্ছেন, যেখানে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং 256 GB NVMe আছে এই কনফিগারেশনটিতে। ক্যাশিং আপনারা দেখতে পাচ্ছেন যে ওভো ব্র্যান্ডের V335D ক্যাশিং রাখা হয়েছে, ক্যাশিংটি কিন্তু অত্যন্ত চমৎকার ক্যাশিং। আর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে কিন্তু এখানে অ্যান্টেকের 550 ওয়াট পাওয়ার সাপ্লাই, এবং টোটালি কিন্তু প্রাইসটি পড়েছে 48,500 টাকা। অর্থাৎ লাস্টের কনফিগারেশনটি আমি আরও একবার বলছি, লাস্টের কনফিগারেশনটিতে আপনারা প্রসেসর 5700G পাচ্ছেন, গেমিং প্লাস ম্যাক্স যে মাদারবোর্ডটি আমার হাতে আছে সেটি কনফিগারেশনে থাকছে, 8GB র্যাম থাকছে, 256GB NVMe থাকছে, ক্যাশিং আছে ওভো ব্র্যান্ডের V335D, পাওয়ার সাপ্লাই আছে 550 ওয়াটের। এই ছিল আসলে থার্ড ওয়ান, যেখানে 48,500 টাকা পড়েছে, এবং এই অফারটি আমরা আমাদের ফ্রাইডে উপলক্ষে দিয়েছি। আশা করছি আপনাদের অফারগুলো ভালো লাগবে এবং আপনারা খুব সুন্দর মতো অফারগুলো উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শোরুমে আসতে চাইলে আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th floor, 703-40, সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। এছাড়া প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।